আর প্যান্টের উপলক্ষে ভাই আজকে তো খুব একটা ধামাকা দিব যেটা হলো কাজ দুইশো পিস প্যান্ট যারা অর্ডার করবে তাদের জন্য দশ পিস প্যান্ট এই সব প্যান্টগুলো একশো বিশ টাকা নিয়ে যে কোনো জায়গায় ফালে অনাসে আড়াইশো থেকে তিনশো টাকা সেল করতে পারেন ভাই বাচ্চা মাল দিয়ে দিচ্ছি শুধু বরাবর একশো টাকা আর যারা সর্বোচ্চ এই ভিডিও শেয়ার করবে তাদের দশ পিস ফ্রি ভাই পঞ্চাশ টাকা পার পিস ভাই শুধু পঞ্চাশ টাকা পার পিস ভাই যেটা নিবেন শুধু পঞ্চাশ টাকা পার পিস পঞ্চাশ টাকা পার পিস এগুলো মালে যারা দুইশো পিস মাল অর্ডার করবে তার জন্য রয়েছে ভাই দশ পিস মাল ফ্রি ভাই এই যে ওয়ান পিস এই যে বোরকাগুলো গুলো দেখেছেন এগুলো দিয়ে শুধু আমরা আশি টাকা পার পিস ভাই মাত্র টাকা পারবিস ভাই এই যে আমার এখানে লোকেশন একবার শর্টকাট ইজি সদরঘাট সবাই ছিলেন ঢাকা সদরঘাট নদীর এইবার আসলে কেরানীগঞ্জ কেরানীগঞ্জ এসে যে কোনো রিক্সা এলাকা বলা হবে জিঞ্জিরা নজরগঞ্জ ইগ গ্রামের জামু আপনি এত শর্টকাট না পারলে আপনি কদন আসবেন কদন তুলি বাস স্ট্যান্ড এসে আমাদের কল দিলে হবে সজল ভাই নাকি ভাই আপনি প্যান্ট দিতে আলহামদুল্লাহ ভাই একশো বিশ টাকা হাজার পিস প্যান্ট ভাই এই যে আমার একশো টাকা দিলাম আমি ব্যবসা করবো ভাই আমি একশো পিস প্যান্ট নিবাই আপনার কাছে আলমদুল্লাহ ভাই টাকা করে আপনি যত চান যত মাল টাকার বিনিময়ে আপনি নিয়ে তিন থেকে টাকা সেল করতে ভাই হ্যাঁ তিন থেকে চারশো টাকা আমরা দিয়ে দিচ্ছি শুধু একশো বিশ টাকা পাই এক একটা মাল খুব সুন্দর মাল ভাই স্টেজ মাল এটা আপনার আপনি সাতাশ থেকে আটত্রিশ কম কোনো প্যান্ট পাবেন জি জি এই যে দেখেন এই প্যান্টগুলো দেখেন ভাই খুব সুন্দর প্যান্ট এই দিয়ে দিচ্ছি শুধু একশো বিশ টাকা পাই আর প্যান্টের উপলক্ষে ভাই আজকে তো খুব একটা ধামাকা দিব যেটা হলো কাজে দুশো পিস প্যান্ট যারা অর্ডার করবে তাদের জন্য দশ পিস্তান ফ্রি আর যারা সর্বোচ্চ এই ভিডিওটা শেয়ার করবে তাদের জন্য দশ পিস্তান ফ্রি ভাই জি জি ভাই এখান থেকে এভাবে গুনে গুনে যে এখান থেকে গুনে গুনে এভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম করে ভাই দশ পিস্তান ফ্রি দেবো যে ভিডিওটা শেয়ার করবে ভাই ভাই দেখেন এই যে কত সুন্দর সুন্দর মানে এই যে দিয়ে দিচ্ছি শুধু একশো বিশ টাকা পার পিস ভাই একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা নিয়ে সম্পূর্ণ ভাই আপনি মেলা ফুটে আটে বাজারে একশো বিশ টাকা নিয়ে চার থেকে পাঁচশো টাকা সেল করা কোনো ব্যাপার না ভাই আপনি একশো পিস প্যান্ট নেন বারো হাজার টাকা দাম আসবে আপনি একশো পিস না নিতে পারলে পঞ্চাশ পিস প্যান্ট নেন আমাদের কাছে আরো কালেকশন আছে মিলিয়ে আপনি একশো পিস মালেন আলহামদুল্লা আপনি জায়গায় তোমার লাগাবেন খুব ভালো কাপড় পাবেন ভাই এই যে এই যে একশো বিশ টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন আপনারা সব প্যানগুলো একশো বিশ টাকা নিয়ে যে কোনো জায়গায় ফালে অনাসে আড়াইশো থেকে তিনশো টাকা সেল করতে পারবেন ভাই চোখ করে চোখ বন্ধ করে ভাই এই যে দেখেন এই প্যানগুলো দেখেন একশো বিশ টাকা পার পিস ভাই ভাই কালার গ্যারান্টি একশো একশো ভাই ভিজাই লাই যাবেন আমার এখানে আইসা আমার এখানে আইসা যে ভাই আপনি এটা নিতে হবে এরকম কথা আপনি এটা চলে এটা নেন এটা চলে নাই এটা চলে নাই এটা ফালা দেন এটা চলছে এটা লন ভাই এটা চলে নাই এটা ফালা দেন এবার বাচ্চা বাচ্চা মালাই ধরেন ভাই এই যে প্যান্টগুলো দেখুন না আমাদের এখানে জরজরবস্তি কিছু নেই আসবেন দেখবেন যদি ভাল লাগে আপনি যদি মনে করেন এখানে দুটায় খাটালাম তিনটে বাইরে হবে তাহলে খাটাবেন আর যদি মনে করেন এখানে কোনো লাভ হবে না আপনি মাল নেওয়ার দোকান নেবে এক কাপ খেয়ে চলে যাবেন এই যে দেখেন মালগুলো খুব সুন্দর মাল স্টেজ মাল দিয়ে দিচ্ছি শুধু হ্যাঁ হ্যাঁ খুব অস্থির অস্থির মাল হবে ভাই এবার যে মালগুলো অস্থির মাল একশো বিশ টাকা দিয়ে দিচ্ছি ভাই এই প্যান্টগুলো একশো বিশ টাকা দেখেন যেটা নেব একশো বিশ টাকা ভাই এই যে একশো বিশ টাকা আর এর ভিতরে ভাই কিছু বাচ্চা মাল রয়েছে যেগুলো সম্পূর্ণ অপার উপলক্ষে দিব এই যে বাচ্চা মালগুলো আমাদের এখানে নামছে একশো বিশ টাকা তো বড় প্যান্ট বিক্রি করি বাচ্চা মাল দিয়ে দিচ্ছি শুধু বরাবর একশো টাকা একশো টাকা একশো টাকা পার পিস ভাই একশো টাকা পার পিস আপনি একশো পিস মালের দাম পড়ে দশ হাজার টাকা আপনি একশো পিস মাল না পঞ্চাশ পিস মাল নেন পঞ্চাশ পিস মাল পাঁচ হাজার টাকা দিন আপনি শুরু করেন একটা ভ্যানে বা একটা হাটে বাজারে সাজায় বসেন আপনি দৈনিক দুটা প্যান্ট পাঁচ বা দশটা প্যান্ট সেল করেন দশটা প্যান্ট সেল করলে আপনার হাজার বারোশোটা দৈনিক থাকবে ভাই ভাই আমাদের কাছে একটা লট কালেকশন আছে যেগুলো ষাট গেঞ্জি পাঞ্জাবি বিক্রি আমরা টাকা পার পিস জি জি হ্যাঁ যাদের হ্যাঁ চালান পুঁজি কম বেকার ব্যবসা কোনো লাইন পাচ্ছে না তারা আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে অল্প টাকা নিয়ে বেশি টাকা সেল করতে পারবেন আপনারা পঞ্চাশ টাকা নিয়ে এক থেকে দুশো টাকা সেল করেন আলহামদুলিল্লাহ অধ্যাধিক ব্যবসা হবে আপনার এই যে গেঞ্জিগুলো দেখতেছেন এই যে গেঞ্জিগুলো এগুলো দিয়ে দিচ্ছি ভাই

কলারলা মাল রয়েছে যেগুলা শুধু পঞ্চাশ টাকা পার পিস দিয়ে দিচ্ছি ভাই এম এল ডাবল এক্স এল তিন সাইজের মাল থাকবে অ্যাভারিস পঞ্চাশ টাকা পার পিস এগুলো মালে যারা দুশো পিস মাল অর্ডার করবে তার জন্য রয়েছে ভাই দশ পিস মাল ফ্রি ভাই আরে ভাই এত ফ্রি দিলে কেমন ভাই সবার জন্য বাম্পার অপার উপলক্ষে আমাদের শীতের শীতের যেহেতু এখন শীত চল্লে আসছে ওই উপলক্ষে আমরা দিয়ে দিচ্ছি শুধু দুশো পিস মাল নিবেন আপনি দুশো পিস মাল নিলে দশ পিস মাল ফ্রি ভাই দশ পিস মালে দামের সাথে পাঁচশো টাকা পাঁচশো টাকা মাল ফ্রি পাচ্ছেন আপনি আচ্ছা সজল ভাই আমি যে আপনি বললেন চেঞ্জ করে নিতে পারবো আমার একটা মাল চলেন নাই আমার একটা মাল চলে না আমি চেঞ্জ করে নিতে পারবো আলহামদুলিল্লাহ ভাই এরকম অনেক কাস্টমার আছে এই যে বেয়ে আসছে ভায়ের সাথে কথা বলেন বাইরে কিছু মাল নিয়ে আসছে আমার কাছে ভাই আপনি কোন জায়গায় ব্যবসা করেন ভাই তো হয় মাল ভাই এখন ফেরত দেওয়ার জন্য এটা হচ্ছে ফেরত দিয়ে আবার নতুন মাল নিয়ে যাবে জি ভাই আচ্ছা তার মানে সজল ভাই হচ্ছে এই সুবিধাটাও কিন্তু দিচ্ছে আপনাকে মাল আমি নিবো বিক্রি না করতে পারলে আমি চেঞ্জ করে আনন্দ দেখেন মাল ভাই শেষ এইবার ইজমাල් থাকবো ভাই যে 50 টাকা পারবিশ এ 60 গড়ের গেছেন শুধু 50 টাকা পারবিশ ভাই এই যে 50 টাকা 50 টাকা হ্যাঁ যেটা নিব রে 50 50 টাকা ভাই এই যে পঞ্চাশ টাকা পার পিস এইগুলো মাল আপনি পাইকারিত আমরা সম্পূর্ণ পাইকারি পেছি আপনারা যারা দূর দূরান্ত থেকে না আসতে পারবেন আমাদের কুরিয়ার মাধ্যমে মাল নিতে হলে হাজার এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন লক্ষ টাকার মাল থাকলে আমরা দিয়ে থাকবো ভাই আপনি ঠিকানা মাল পৌঁছবে আপনি ওখানে টাকা মাল নিয়ে যাবেন এই দেখেন এই যে দেখেন এই পাঞ্জাবিগুলো আমরা দিয়েছি শুধু পঞ্চাশ টাকা পার পিস আর আমাদের কাছে ভাই কিছু লেডিস কালেকশন আছে লেডিস কালেকশন এই দেখতেছেন এই যে ওয়ান পিস এই যে বোরকাগুলো দেখেছেন এগুলো দিয়ে দিচ্ছি শুধু আমরা আশি টাকা পার পিস ভাই আশি টাকা হ্যাঁ আশি টাকা পার পিস যেটা সাইজ ভাঙা মাল আর এই যে মেয়েদের অনপিসগুলো দেখাচ্ছেন ভাই এগুলো দিচ্ছি শুধু আশি টাকা পার পিস হ্যাঁ এই কিছু অনপিস দেখাচ্ছি ভাই দেখেন এই শুধু আশি টাকা পার পিস এই যে আশি টাকা দিয়ে দিচ্ছি এগুলো মাল নিয়ে আপনি আশি টাকা নিয়ে আপনি অনাসে চোখ বুঝে হাটে বাজারে মেলায় ফুটে যেখানে বলেন আপনি আড়াইশো থেকে দুশো টাকা সেল করেন আলহামদুলিল্লাহ দুশো টাকা সেল করলে আপনি ভালো প্রফিট হবে এই দিয়ে দিচ্ছি শুধু আশি টাকা পার পিস ভাই যে আশি টাকা পার পিস এগুলো জামা আশি টাকা দিয়ে দিচ্ছি আপনি যেখানে মেলা হাটে ফুটে বাজারে যেখানে বেঁচতে চান সেখানে সেল করতে পারবেন আমরা দিয়ে দিচ্ছি ভাই আশি টাকা আপনি কেনা পড়বে আশি টাকা আপনি যদি মনে করেন যে এই মালটা আমি আশি টাকায় কিনে নিয়ে দুই আড়াইশো টাকা সেল করতে পারবো আলহামদুলিল্লাহ আপনি মাল নেন আর যদি মনে করেন যে আপনি আশি টাকা নিয়ে বেঁচতে পারবেন না তাহলে আপনার নেওয়া দরকার নেই ভাই মাত্র আশি টাকা পার পিস ভাই এই যে একটা থেকে একটা কম না ভাই কোন থেকে কোনো কম না ভাই কিন্তু এটা সাইজ ভাঙা আপনি যদি বলেন যে এই মালটা বিতে আমার বারো পিস মাল দেন আমার সম্ভব না